হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আছে আমরা একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো যেটা সোশ্যাল মিডিয়াতে ঘটছে নাম কারণ নেওয়া না কিন্তু বুঝতে আপনারা সব পারবেন এ টু জেড এইটুকু গ্যারেন্টি দিচ্ছি তো এটা একটা প্রডিউসার ভার্সেস একটা হিরো চলছে সেই হিরোকে বলা হয় মানে অনেকে বিশ্বাস করে এরকম যে উত্তম কুমার আবার ফিরে এসেছে এই হচ্ছে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে সেই হিরো আবার নিজে সিনেমা পরিচালনাও করে এবং দক্ষ পরিচালক কিছু ছবি খুব বাজে করে কিছু ছবি খুব ভালোও করে এটা খুব বড় একজন শিল্পী তো সে তাকে আমরা বাংলার অ্যালপাচিনো বলে ডাকবো এই ভিডিওর মধ্যে আর অন্যদিকে যে রয়েছে সে একজন পাগল প্রোডিউসার সে একজন জোকার কাইন্ড অফ প্রডিউসার কারণ সে সোশ্যাল মিডিয়াতে ভুল ভাল জিনিসপত্র লিখে থাকে দিনই লিখে থাকে এই কদিন আগে পাঠান রিলিজ করলো সেটা নিয়েও ভুল ভাল কমেন্ট করে যাচ্ছিলো আর সে তো এরকম কিছু পাবলিসিটি স্ট্যান্ড করার জন্য লোকের চোখে পড়ার জন্য এ করে থাকে মানে ধরুন তার একটা ছবি রিলিজ হচ্ছিলো না তাতে আরেকজন বাংলা সুপারস্টার ছিল যে জেনুইনলি সুপারস্টার তো সে তার সে কিসিং সিনের ছবি দিয়ে দিচ্ছিলো সোশ্যাল মিডিয়াতে জাস্ট টু গ্র্যাব আই বলস তো সেই পাগল প্রডিউসার রয়েছে তো সেই পাগল প্রডিউসার বেসিক্যালি এই বাংলার অ্যালপাচিনোর ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে লাস্ট দুদিন ধরে পর লিখে যাচ্ছে তার ফেসবুক পেজে যে প্রিটেনশিয়াস হ্যান ত্যান তারপর সহজেই ফার্স্ট বয় হয়ে যাওয়া যাবে না কেউ যদি একটা ছবি করেই ভাবে যে ফার্স্ট বয় তা নয় তবে বিভিন্ন পোস্টে তার ব্যাপারে বিভিন্ন কথা সে নাকি যে দুটো পরিচালনা কাজ করেছে সেগুলো নাকি সে টুকেছে তো দেখুন এর মধ্যে কিছু কথা সঠিকও সে বলছে এই পাগল প্রডিউসার যে সে কিছু কথা সঠিক বলছে যেরকম একটা কথা বলেছে যে এ শো কল্ড স্টার একে যেরকম মানে যে খেতাব দেওয়া হচ্ছিল যে এ উত্তম কুমার ফিরে এসছে এরকম টাইপের একটা খেতাব বিশাল বড়ো স্টার সেটা সোশ্যাল মিডিয়া দি সীমিত এবং সেটা তার রিসেন্ট ছবি বক্স অফিসে যা তার অবস্থা হয়েছে সেখান থেকে একটা পুরো ক্লিয়ার পরিষ্কার সেটা সে মানে তার স্টারডাম নেই যে সে ভালো অভিনেতা ব্যাস ওইটি তার স্টারডাম নেই যাকে আমরা স্টার বলি যে ইরেসপেক্টিভ অফ দ্য কন্টেন্ট অফ দ্য ফিল্ম দ্য পিপল উইল কাম টু ওয়াচ ইট সেটা নেই তার মধ্যে এই কথাটা একদম জেনুইন বলেছে আর এই প্রিটেনশিয়াস ইত্যাদি এই কথাগুলো সত্যি কথা যে এরা যেভাবে ইমেজ পোর্ট্রে করে আসলে একেবারেই সেরকম নয় লোকের চোখে এগুলো ধুলো দিয়ে রেখে আর বাংলার অডিয়েন্স তো এগুলো খায়ও তাই জন্য খাচ্ছেও এই বিপ্লবী মার্কা ইমেজ হ্যান ত্যান সব বিষয়ে জানে এরকম ওগুলো দেখানো ঠিক আছে আসলে ধান্দাবাজ দাবাজ একটাই প্রোডাকশান হাউসে করে যাচ্ছে ঠিক আছে অনেক কথা বলে কিন্তু বাইরে আরও ভালো ভালো ইন্ডিপেন্ডেন্ট মেকাররা আছে তাদের সাথে কখনো কাজ করে না এই যে কথাগুলো বলছে এই পাগল প্রডিউসার কথাগুলো ঠিকই বলছে এই কথাগুলো আমি মানি কিন্তু এই যে দুটো তার পরিচালনা নিয়ে যেগুলো বলেছে বলেছেগুলো কপি সেগুলো ভুল ধারণা কারণ সেগুলো দুটো নাটক থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং সেই প্লের মাল্টিপাল অ্যাডাপ্টেশন হতেই পারে একটা প্লে থেকে আপনিও ছবি বানাতে পারেন আমিও ছবি বানাতে পারি তো সেই কিছু স্টেটমেন্ট আমার ভুল এবং বারবার যেহেতু বলেই দিচ্ছি যে সে পাগল প্রডিউসার তার মানে তার সব কথা তো পাগলের তো প্রলাপ বকে তো পাগলের তো হান্ড্রেড পারসেন্ট সব কথা ঠিক হয় না কিছু ঠিক হয় পার্সিয়ালি ইট ইস ট্রু পার্সিয়ালি ইট ইজ রং এবার কথা হচ্ছে যে এই যে একটা মানে সার্কাসের মতো চলছে সোশ্যাল মিডিয়াতে লাস্ট দুদিন ধরে যেটার উপর গোটা বাংলা ইন্ডাস্ট্রি হাসছে অডিয়েন্সও দেখছে হাসছে তারাও তো এটার থেকে আমরা কি বুঝতে পারি তো প্রথম কথা হচ্ছে যে এটা কেন শুরু হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর পিছনে যেটা হতে পারে ব্যাক স্টোরি মোটামুটি যে এখানে যা কিছুই হয় সেটা একটা উদ্দেশ্য নিয়ে হয় তো এই পাগল প্রডিউসার নিশ্চয়ই তাকে এই বাংলার অ্যালপাচিনের অ্যাটিটিউড ফ্যাটিউড দেখে যে বাংলার অ্যাল্পাচিনের খুব অ্যাটিটিউড প্রবলেম আছে ঠিক আছে বাইরে দর্শকদেরকে যাই দেখা তাকে একজন পরিচালক যে একদম ফার্স্ট বয় সে যখন একদম নিজের প্রাইমে ছিল তখন সে নিজের ছবিতে এরকম পাঁচ মিনিটের রোল দিয়ে দিয়ে তাকে প্রমোশনে সামনে রেখে তাকে একটা প্রোডাকশন হাউস পুশ করেছিল পরে গিয়ে ইন্টারভিউতে বলে ই তার কাজের প্রতি আমি শ্রদ্ধাশীল নই নিজে একটা ছবি করে তখন তার ব্যাপারে উল্টো পাল্টা বলেছে তার ছবিতে আমি কাজ করবো না এই করবো না এইসব জিনিস সে বলে বেরিয়েছে তো এই জিনিসটা হয়তো সে সিমিলার জিনিসটা এই পাগল প্রডিউসারের সাথেও করেছে অ্যাটিটিউড দেখিয়েছে তাতে পাগল প্রোডিউসার খেপে গেছে অন্য যাদের সামনে অ্যাটিটিউড দেখা তারা ভদ্রসভ্য যেহেতু তারা যেহেতু সুস্থ মস্তিষ্কের মানুষ যেন তারা সেটা ভই প্রকাশ করে না সোশ্যাল মিডিয়াতে এ যেহেতু অ্যাটেনশন সিকিং একটা জোকার তাই জন্য সে সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করে দিয়েছে হ্যাঁ খারাপ লেগেছে বলে তবে আপনাদেরকে বলে রাখি এগুলো কিচ্ছু পার্মানেন্ট নয় এ দুদিন পরে একটা কথা আছে না বাংলায় যে আমে দুধে মিশে যাবে আটিতে গড়াগড়ি খাবে সেম জিনিস হবে কদিন পরে কিছু মাস পরে বা এক বছর পরে এই যে আমাদের ফার্স্ট বয় পরিচালক রয়েছে যে স্টার পরিচালক তিনি তো কাম ব্যাক করার চেষ্টা করছেন তো তার এই পাগল প্রডিউসার আর এই পাগল প্রডিউসার ছবি প্রচুর অ্যানাউন্স করে তার মধ্যে কিছু ছবি হয় কিছু ছবি হয় না তো তার একটা ছবি অ্যানাউন্স হয়েছে ওই প্রডিউসার আর এই ফার্স্ট বয় পরিচালক এবং বাংলার অ্যালপাচিনো তাতে থাকবে তো সেই ছবিটা যখন আবার হবে তখন দেখবেন এই আমে দুধে আবার মিশে গেছে এবং সেটা আবার ঠিকঠাকভাবেই চলছে ওই মনে হচ্ছে কিছু একটা নিয়ে অ্যাটিটিউড দেখিয়েছে ওই জন্য সোশ্যাল মিডিয়াতে ঘিউ ঘেউ করছে আর কি এই লোকটা তো এবার যায় না কিছু কথা একদম ঠিকই বলেছে হ্যাঁ একদম ঠিকই বলেছে সেগুলো একদম মানছি কিন্তু ওই করছে হচ্ছে নিজের কোনো পার্সোনাল উদ্দেশ্য আছে বলে এবং এই ধরনের বলাতে প্রবলেমটা কি যে এটা কিন্তু ইউনিফর্ম নয় মানে আপনি একটা লোক যে সে ধরনের একটা ভেক ধরে আছে আপনি সেই ভেকটার ব্যাপারে সবসময় কথা বলে যাচ্ছেন যে হ্যাঁ এই লোকটা ফেক এটা যদি কন্টিনিউসলি বলে যাচ্ছেন তাহলে সেটা অন্য আর আপনি নিজের পারপাসের জন্য যখন আপনার কাজ আসছে তখনই বলছেন সেটা তো তাহলে মানে আপনার উদ্দেশ্য রয়েছে তো সেই উদ্দেশ্য নিয়ে করছে তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওই শত্রুতা বন্ধুত্ব সবই ফ্রাইডে টু ফ্রাইডে চেঞ্জ হতে থাকে আপনার যখন কারোর সাথে কাজ পড়বে দরকার পড়বে আর বাংলা ইন্ডাস্ট্রিতে মোস্টলি দেখেছি অ্যাক্টার্সরা টাকা ফেললে মুজরাও করে দিতে পারে ঠিক আছে তো তাই সে তারা সেটা করেও দিতে পারে আরামসে তো এখানে টাকা আবার দিলে আবার সে তারা হৈ হৈ করে যাবে আস্তে আস্তে সো এটাই বলার ছিল এই দেখছি আর কি ভাবলাম এটা নিয়ে বলি বা আপনারা যারা এখনো দেখেন ওই পাগল প্রডিউসারের ফেসবুক পেজে চলে যান এবং গিয়ে দেখুন তিনি কি পোস্ট করছেন আপনাদেরও মজা লাগবে এমনিতে তো সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা তো এন্টারটেনমেন্ট দিতে পারে না এইসব ছাবলামি করে জোকারপনা করে সেগুলো দেখেই মজা লুটি আর কি থ্যাংক ইউ সো মাচ